কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী 8 এবং 9 জানুয়ারি দেশব্যাপী 48 ঘন্টার বন্ধের সমর্থনে সোমবার তেলিয়ামুড়ায় একটি মিছিল সংগঠিত করলো সিপিআইএমের শ্রমিক সংগঠন। মিছিল শেষে তেলিয়ামুড়া মহকুমা সদর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতি নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। আগামী 8 ও 9 জানুয়ারি দেশব্যাপী 48 ঘন্টা বন্ধের সমর্থনে সোমবার তেলিয়ামুড়ায় মিছিল সংগঠিত করল সিটু সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন ও সংগঠনগুলো। সিপিএম খোয়াই জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দেববর্মা এবং তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়ার নেতৃত্বে এই মিছিলটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে লাল ঝান্ডা হাতে নিয়ে স্ব দলের কর্মী সমর্থকরা সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কার্যালয় থেকে বন্ধের সমর্থনে স্লোগান উচ্চারণের মধ্য দিয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। মিছিল শেষে তেলিয়ামুড়া দলীয় কার্যালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে জনসুরক্ষা ও জন অধিকার মঞ্চের তেলিয়ামুড়া কমিটির কনভেনার সুভাষ নাথ বলেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে 8 ও 9 জানুয়ারি 48 ঘন্টার বন্ধের আহ্বান করা হয়েছে। তিনি বলেন, কেন্দ্রের জনবিরোধী নীতি নিয়ে এই নিয়ে 18 বার দেশব্যাপী ধর্মঘট পালিত হয়েছে। সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ধর্মঘট হচ্ছে 18তম ধর্মঘট। এর আগে 1991 সালে কংগ্রেস নেতৃত্বাধীন যে সরকারটা ভারতবর্ষে ছিল, তারা যে উদারীকরণের নীতি কার্যকরী করেছিল তার প্রতিবাদে এবং শ্রমজীবী মানুষের স্বার্থে, শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যতগুলি কর্মসূচি তারা গ্রহণ করেছিলেন প্রতিটা কর্মসূচির বিরুদ্ধে এর আগে 17টা অসাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। আগামীকালকের ধর্মঘট এবং পরশুদিন দুই দিন ব্যাপী যে ধর্মঘট, এটা হচ্ছে 18তম ধর্মঘট। এছাড়াও আগামী 48 ঘন্টা ভারত বন্ধ ও বন্ধের সমর্থনে তেলিয়ামুড়ায় এদিনের মিছিল প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি এক সাক্ষাৎকারে সিপিএম খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে একদিকে যেমন শ্রমজীবী অংশের জনগণ তাদের কাজ হারাচ্ছে, তেমনি কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। তাই কেন্দ্রীয় সরকারের এই সমস্ত জনবিরোধী কাজের প্রতিবাদে আগামী 8 ও 9 জানুয়ারি দেশব্যাপী শ্রমিক সংগঠনের এই বন্ধ। শ্রমিক, দিন মজুর, খেট মজুর, অনাহারে লোক মারা যাচ্ছে আমাদের ত্রিপুরাজ্য। তাই এই রাজ্যের মধ্যে যারা ভাতাপ্রাপ্ত তারা এখন ভাতাবন্ধ। এই রাজ্যের মধ্যে বেকার যুবক যুবতী চাকরির আশায় তারা এখন হতাশা, যে বোর্ড শেষ হলে 3 তারিখে রেজাল্ট, 4 তারিখে চাকরি দেব, এইভাবে পরিস্থিতি দিয়ে তারা ক্ষমতা এসেছিল। তাই প্রতিবাদে সারা ভারতবর্ষের মধ্যে সেই টিউট ডাকে কৃষক সভা, খেয়াল মজুর, দিন মজুর, রেল শ্রমিক, কারখানার শ্রমিক, শিক্ষক, কর্মচারী, সমস্ত অংশের মানুষ এই বনকে সমর্থন করে এই 48 ঘন্টা কাজ করবে না, বয়কট করবে, গাড়ি টাকা ঘুরবে না। সিপিএম সমর্থিত শ্রমিক সংগঠনের ডাকা 8 ও 9 জানুয়ারি দেশব্যাপী বন্ধের সমর্থনে তেলিয়ামুড়ায় মিছিলে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।